আজ আমরা এই ভিডিওতে ভারতের একটি প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া এমন ঘটনা বলতে চলেছি যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। যদিও এই ঘটনায় কতটা সত্যতা আছে তা বিচার করা হয়নি। আপনারা যদি এটাকে বাস্তবতার রূপ না দিতেও চান তাহলেও একটিবারের জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা আপনারা সকলে জানেন যে প্রত্যেক ইচ্ছাধারী নাগিন অর্থাৎ সাপের কাছে তার নাগমণি অবশ্যই থাকে। বলা হয় যে যখন সাথী নক্ষত্রের প্রথম বৃষ্টি পড়ে এবং তার প্রথম ফোঁটা যদি কোবরা সাপের মুখে চলে যায় তখন সেই সাপটি নিজের নাগমণি উৎপন্ন করে। যখন একটি সাপ নাগমণি পেয়ে যায় তখন তার মধ্যে বিভিন্ন প্রকার শক্তি এসে যায়, যেমন মানুষের রূপ ধারণ করা, যখন তখন যেখানে খুশি মুহূর্তের মধ্যে হাজির হওয়া, নিজের আকার পরিবর্তন করা ইত্যাদি, সমস্ত শক্তি তার কাছে এসে যায়। এছাড়া এমনটাও শোনা যায় যে নাগমণির রশ্মি অত্যন্ত তেজালো হয় যার প্রখর বা জ্যোতি কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। যদিও একটি ইচ্ছাধারী নাগিন বা সাপ নিজের নাগমণিকে সর্বদাই মানুষের থেকে লুকিয়ে রাখে, কিন্তু যখন কেউ নাগমণি তার কাছে ছিনিয়ে নেয় তখন তার রাগ বা ক্রোধ সপ্তম আকাশে পৌঁছে যায়। এবং ঠিক এমন একটি সত্য ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটি লক্ষ্মীপুর জেলার এমন একটি গ্রামে ঘটেছিল যে গ্রামটি পুরো জঙ্গলের কাছাকাছি অবস্থিত, যেখানে বিভাস এবং সচিন নামে দুজন ব্যক্তি বসবাস করত এবং তারা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল ও তারা দুজনে প্রত্যেকদিন দিনের বেলা একসাথে ছাগল চড়াতে জঙ্গলে যেত। তবে সেই জঙ্গলেই একটি ইচ্ছাধারী সাপ ঘুরে বেড়াত। সাপটির কাছে নাগমণি আছে ও সেই সাপটি অত্যন্ত কড়া নজরে পাহারা দিত নাগমণিটিকে। কিন্তু একদিন বিভাসের একটি ছাগল সেই ঘন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল, ফলে তখন বিভাস সচিনকে বলল যে তুমি আজ আমার অন্যান্য ছাগলগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমি আমার ছাগলটিকে জঙ্গল থেকে খুঁজে নিয়ে পরে আসছি। অন্যদিকে সেই সাপটিও নিজের রূপ বদল করেও অর্থাৎ মানুষের রূপ ধারণ করে নাগমণিকে নাগের কাছে রেখে গিয়ে গ্রামের দিকে চলে গিয়েছিল। কিন্তু বিভাস তখন তার ছাগলটিকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছালো। সেই জায়গায় একটি গাছের নিচ থেকে প্রখর একটি আলোক রশ্মি আসছিল। তখন বিভাস সেই রশ্মিকে দেখে ভাবল যে এটা কোনো একটি মূল্যবান হীরে বা ধাতু হবে। তারপর সে একটি গাছের ডালকে ভেঙে বড় একটি লাঠি তৈরি করে নিল এবং ওই পদার্থের উপরে জোরে জোরে আঘাত করতে লাগলো, ফলে ওই পদার্থকে ভাঙার সময় বিভাস তার উপরেই খুবই জোরে জোরে লাঠির আঘাত করছিল, যার মধ্যে লাঠির দুটি আঘাত হৃদয়ের মধ্যে থাকা নাগের উপর লেগেছিল, ফলে নাগটি তৎক্ষণাৎ সেখান থেকে বাইরে বার হয়ে নিজের প্রাণ হারায়। এবং বিভাস সেখানে পড়ে থাকা নাগ ও তার মণিকে দেখল, তখন সে মুহূর্তের মধ্যে বুঝে নিয়েছিল যে ওই ঝিকমিক করা পদার্থটি হল নাগমণি। তারপর সে প্রথমে সাপটিকে লাঠি দিয়ে নাড়িয়ে সুনিশ্চিত করে নিয়েছিল যে সাপটি বেঁচে আছে কিনা, ও যখন সে দেখল সাপটি মরে গেছে তখন সে নিজের কোমর থেকে গামছা খুলে নাগমণিটিকে ওই গামছার মধ্যে জড়িয়ে নিল এবং দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হল। ও এদিকে যখন নাগটি পুনরায় নিজের নাগমণির কাছে ফিরে আসলো এবং যখনই সে দেখল যে সেখানে নাগমণিটি নেই ও তার নাগটিও মরে পড়ে আছে, তখন সে রাগে ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল এবং সে তার শক্তির সাহায্যে নাগের চোখ দিয়ে দেখল এই কাজটি কে করেছে। তবে বিভাস একটি ভুল করেছিল যে সে মৃত নাগটিকে সেখানে ফেলে রেখে এসেছিল। সে যদি নাগের দেহকে সেখানেই পুড়িয়ে দিত তাহলে হয়তো নাগিন বিভাসের সম্বন্ধে জানতেই পারত না। তবে বিভাস ভীষণ আনন্দ খুশিতে ছিল, কারণ তার হাতে যে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে। ফলে বিভাস বাড়িতে ফিরেই প্রথমে নাগমণিটিকে হাতে নিয়ে ইচ্ছা প্রকাশ করেছিল যে তার হারানো ছাগলটি যেন বাড়ি ফিরে আসে। এবং বন্ধুরা, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু কয়েক মুহূর্তের পরেই সেই ছাগলটি তার ঘরের দরজার কাছে এসে হাজির হলো, যেটা দেখে বিভাস আরো খুশিতে মেতে উঠেছিল।
পাশে নাগমণি সাহায্যে নিজের বাড়িকেই বদলে ফেলল। ফলে এখন সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছিল। অন্যদিকে নাগিন বিভাসের থেকে তার নাগমণির প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। উপরন্তু সে অসহায় বোধ করছিল, কারণ নাগমণিটি এখন বিভাসের কাছে। ফলে সে ততক্ষণ পর্যন্ত বিভাসের ক্ষতি করতে পারবে না যতক্ষণ তার কাছে নাগমণি আছে। তবে এমনটা বলা হয় যে ইচ্ছাধারী নাগিন নাগমণি ছাড়াও যে কোনো রূপ ধারণ করতে পারে, এবং নিজের এই শক্তিকে ব্যবহার করেই সে একটি সুন্দরী কন্যার রূপ ধারণ করে নিল। এবং যখন বিভাস কোনো কাজে গ্রামের বাইরে যাচ্ছিল, তখন সে মাঝ রাস্তায় গাড়ির সামনে এসে পড়ল এবং কাঁদতে শুরু করে দিল। ফলে যখন বিভাস দেখল যে রাস্তার মাঝখানে বসে একটি সুন্দরী মেয়ে কাঁদছে, তখন বিভাস দ্রুত গাড়ি থেকে নিচে নেমে এলো। তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? তখন মানুষরূপী ওই নাগিনটি বলল, আমার নাম রুমকি, আমি আমার স্বামীর সাথে অন্য একটি গ্রামে থাকতাম, কিন্তু গতকাল সে অন্য একটি মহিলার সাথে বাড়িতে এসে হাজির হলো এবং আমাকে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দিল। ফলে আমি এখন অসহায় হয়ে পড়েছি। যেটা দেখে বিভাসের ওই মহিলার প্রতি সহানুভূতি জেগে উঠল এবং তার সৌন্দর্যের প্রতিও সে আকর্ষিত হয়ে উঠল। তাই সে নিজের সাথে মহিলাকেও বাড়িতে নিয়ে আসলো। তারপর ধীরে ধীরে নাগিন ও বিভাসের মধ্যে বন্ধুত্ব শুরু হলো, এবং সেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে উঠল যে বিভাস জানতেই পারল না যে কখন সে ওই মহিলার প্রেমের জালে ফেঁসে গেছে। একদিন তারা দুজনেই বাইরে ঘুরতে বেরিয়ে পড়ল এবং একটি জায়গায় একলা পেয়ে রুমকি বিভাসকে জিজ্ঞাসা করল যে, তোমার গলায় ঝিকমিক করা ওই জিনিসটি কি? তখন বিভাস বলল, ও কিছু না, ওটা একটি সাধারণ অলংকার, এটা দেখতে ভালো লাগছিল তাই আমি এটাকে নিয়ে গলায় পড়েছি। ফলে এটা সেই অলংকার ছিল যাকে নাগমণি নামে ডাকা হয়। তখন রুমকি বলল, তুমি কি কিছু সময়ের জন্য আমাকে এটা দিতে পারবে? কারণ এর উজ্জ্বলতা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি দেখতে চাই যে এটা আসলে আমার গলায় কেমন দেখায়। যেটা শুনে বিভাস চিৎকার করে উঠল, না, এটা তোমাকে আমি দিতে পারবো না, এর পরিবর্তে তুমি আমার কাছে যা খুশি তাই চাও, আমি তোমাকে এনে দেব। তারপর রুমকি ভীষণ রেগে গিয়ে বলল, তুমি তো বলেছিলে তুমি তোমার প্রাণের থেকেও আমাকে ভালোবাসো, কিন্তু তোমার কাছ থেকে কেবলমাত্র এই তুচ্ছ জিনিসটা চেয়েছি যেটা দিতে অস্বীকার করছো, আমার উপর রাগ করছো। বিভাস তখন বলে, ঠিক আছে, তুমি এটা কিছু সময়ের জন্য তোমার গলায় পড়তে পারো। এবং যখনই এই নাগমণিটি রুমকির হাতে আসলো, হঠাৎ করে রুমকির রূপ বদলাতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে রুমকি একটি সুন্দরী কন্যা থেকে একটি ভয়ঙ্কর কন্যায় পরিবর্তিত হয়ে যায়। তার চেহারা সম্পূর্ণ সাপের মতো হয়ে যায় এবং তারপর সে বেশ কয়েকবার বিভাসকে দংশন করে। দংশন করতে করতে মেরে ফেলে বিভাসকে। তারপর নাগিনের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছিল। তাই বন্ধুরা, কখনই কোনো সাপকে হত্যা করবেন না, সেই সাথে নাগিনের নাগমণিকেও ভুল করে স্পর্শ করবেন না। এই গল্পের সত্যতা বিচার করা হয়নি, তবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।